সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি নোমান হাজারি অনেকদিন পর আপনাদের মাঝে বাজ নিয়ে ফিরে আসলাম। এখন বাজ পাখির সিজন, এই সিজনে সাধারণত বাজ পাখির বাচ্চা পাওয়া যায়। তো আজকে বিকেলেই আমি যখন আসলে অনেকদিন আসার পাখি নিয়ে আমি কাজ করি না, তো আজকে এক বড় ভাই ফোন দিল, তাদের ওখানে একটা গাছ কাটা হয়েছিল, তুই ওই গাছ কাটতে গিয়ে ওখানে বাচ্চাগুলো গাছের নিচে পড়ে থাকে, তো আমাকে খবর দেওয়ার পর আমি সেখানে যাই, গিয়ে বাচ্চা দুটো নিয়ে আসি। তো আমি আজকে রাখবো, রাখি, কালকেও ওই এলাকাতে যাব, গিয়ে যদি দেখি যে আপনার ওই গাছের মালিকে বা গাছের মধ্যে যদি পাখিদের মা আসে, তাহলে আমি অবশ্যই ওই মাকে নিয়ে অন্য কোনো গাছের মধ্যে এদেরকে রাখা যায় কি না সেই ব্যবস্থা করব। তো দেখতেই পাচ্ছেন খুব চমৎকার আসলে বাচ্চাগুলো, অনেক খুবই চমৎকার। এগুলো হচ্ছে আপনার গোল্ডেন ইগল যেটাকে আমরা বলি, আবার কেউ কেউ এটাকে সিন্ধু ইগলও বলে থাকে। তো এই হচ্ছে সেই বাচ্চাগুলো, খুবই চমৎকার বাচ্চাগুলো, দেখতেই পাচ্ছেন। তো এখনো দাঁড়াতেও পারে না, বাচ্চা দেখতেই পাচ্ছেন, মানে গাছ থেকে যখন গাছটা কেটে ফেলে তখন মূলত গাছের নিচে পাখিগুলো বাচ্চাগুলো থাকে। তো আমি আজকে নিয়ে আসছি, গিয়ে পাখিগুলোকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। তো এই সিজনে অনেকে আসলে বাচ্চাগুলো পালে, ঠিক আছে, এগুলো আসলে খুবই চমৎকার বাচ্চা, দেখতেই পাচ্ছেন।